Play by USB drive. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে জলিল মেকার। ভিউয়ার্স, আমরা আজকে এই ওল্ড মডেলের যে ডিজে সানবক্সটি দেখতে পারতাছেন, এই সানবক্সটি মূলত আমাদের ভিতরের কারুকার্য অনেকটাই ডিভাইস নষ্ট হয়ে গেছে এবং এই ডিভাইসটি আমরা পুনরায় একটি অ্যাম্পলিফায়ারে পরিণত করব এবং এই অ্যাম্পলিফায়ারটি বিকট সাউন্ড কীভাবে করতে হবে সেই বিষয়ে আমরা এই অ্যাম্পলিফায়ারটি বানাবো। ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখবেন এবং আমি আগে এই স্পিকারটা খুলে নেব এবং এটার ভিতরে যত সরঞ্জাম আছে, পার্টসপাতি, সার্কিট, এগুলো খুলে আমাদের শুধুমাত্র স্পিকারের ভিতরে যেই লাইনগুলো দেওয়ার দরকার ওই ধরনের লাইন আমরা অ্যাডজাস্ট করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো অনেক জায়গায় আমার কথা বলা সম্ভব হবে না, কেননা এগুলো খোলার মাধ্যমে বেশি একটা কথা বলা। তো ভিতরের পার্টসগুলো আমি বের করে নিলাম, এখন স্পিকারের সাথে আমরা দুইটি তার দিয়ে এই স্পিকারটি ঝালাই করে দেব, তারপরে আপনাদের অ্যাম্পলিফায়ারটি সম্পূর্ণ বানানো দেখাবো। তো ভিতরের পার্টসগুলো খোলা শেষ, এখন আমরা এই অ্যাম্পলিফায়ারটিতে শুধুমাত্র স্পিকার এবং টুইটার রাখলাম, তারপরে আমরা এখন বাকি অ্যাম্পলিফায়ারটি কীভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আগেই আমি বলেছি যে আমাদের যে অ্যাম্পলিফায়ারটি এখন গঠিত হবে, এই অ্যাম্পলিফায়ারের সম্পূর্ণ সরঞ্জাম ওই সাউন্ডবক্সেই ছিল এবং সাউন্ডবক্সের ভিতর থেকেই আমরা নিয়েছি। শুধুমাত্র কভারটা দিয়ে আমরা এই অ্যাম্পলিফায়ার সেটিং করব। তো সেটিংটা করতে একটু আপডেট তো অবশ্যই করতে হবে, সেইগুলো সম্পূর্ণ দেখার জন্য চোখ রাখব। আমি এতক্ষণ ট্রান্সফরমারটি কেসিংয়ের সাথে অ্যাডজাস্ট করলাম, এখন এই সার্কিটের ভলিউমগুলো খুলে ভলিউমগুলো এক্সট্রা ফিটিং করতে হবে, কেননা এই ভলিউমের যে গ্যাপ আছে এই গ্যাপটি কিন্তু আমাদের কেসিংয়ের সাথে অ্যাডজাস্ট হবে না। তো ভলিউমগুলো আগে খুলবো, খোলার পরে আমরা তারের মাধ্যমে সংযোগ দিয়ে তারপর কেসিংয়ের সাথে অ্যাডজাস্ট করব যাতে আমাদের ভলিউমগুলো বসান যায়। তো এখান থেকে আমি ভলিউমগুলো খুলে নিচ্ছি। যে কোনো বিষয়ে কাজ শিখতে পারেন, আমাদের এই চ্যানেলে অগণিত ভিডিও দেওয়া আছে। মিশুকের চার্জার সহ মোটর বাধাই করার ভিডিও পাবেন হোম সাইটে গেলে। ভলিউমগুলো কিন্তু আমাদের খোলা হয়ে গেছে, এখন আমি এই ভলিউমগুলো সুন্দর করে আলাদা করব। আলাদা করার পরে তার সংযোগ দিয়ে সার্কিটের সাথে আবার পুনরায় ঝালাই করে দেব এবং এই ঝালাইগুলো কিভাবে করি সেগুলো কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আমি আমার সাইজ মতো তারগুলো কেটে নিছি। কেটে নেওয়ার পরে আমাদের 6 পিনের ভলিউম, যেহেতু তিনটা কালারের তার আমরা এক এক সাইডে ভরব আর আমাদের ম্যানুয়াল পয়েন্ট মতো ভলিউমের সাথে অ্যাডজাস্ট করব। তো ভলিউম আপনারা ভাব মতো ধরে যে যে পয়েন্টে পড়বে ওই পয়েন্টে আপনারা লাগাই দেবেন। তো প্রথম ভলিউমটা মাস্টার ভলিউম, যেহেতু মাস্টার ভলিউমে 5টা তার লাগালেই হয়, কেননা 2টা পিন বডি হবে, এই 2টা পিন আমরা একটা করে দেব, এই জন্য 5টা তার লাগালে হবে। সূক্ষ্মভাবে তারগুলো ঢুকানোর পরে আপনারা কি সুন্দরভাবে ঝালাই করে দেওয়ার চেষ্টা করবেন। সামনের 3টা তার সামনেই লাগাবেন আর পিছনের 3টা তার পিছনেই লাগাবেন, তবে মেডেলের তার 2টা ঠিক রাখার চেষ্টা করবেন। মেডেলের তার 2টা ঠিক থাকলে আপনার কোনো সমস্যা নেই। তো এইভাবেই মেডেলের তার 2টা ঠিক রাখবেন, তাইলে আপনার সব ঠিক থাকবে। প্রত্যেকটা ভলিউম লাগানোর সময় আপনি পিসের সিরিয়াল পিসে দিবেন আর সামনের সিরিয়াল সামনে দিবেন, মেডেলের তার 2টা মেডেলই রাখবেন, তাইলে আপনার ঠিক থাকবে। যদি আপনার সাউন্ড উল্টা পাল্টা হয়, যেমন উল্টা দিলে বাড়ে, তখন আপনি 2 পাশের 2টা তার ঘুরিয়ে দিলে চলবে। আর যদি দেখকে লাগান তাহলে তো কোনো সমস্যাই নেই। তো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন, কাজটি সম্পূর্ণ দেখেন।
যে কোনো কাজ শুধু আইডিয়া, আইডিয়াটা আপনার ঠিক থাকলে সম্পূর্ণ কাজ করে আপনি শান্তি পাবেন। তো আমি যেভাবে বলছি, ভলিউম হইল একটি রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্সের যেমন কেমন কোনো উল্টো ভাব নাই, তেমনি ভলিউমেরও কোনো উল্টো ভাব নাই। তবে সাউন্ড গ্রিডটা যদি উল্টো পড়ে, যেমন এই মাথাটা ওই মাথায় পড়ে, তো সাউন্ডটা বাড়ার দিকে কমবে, কমার দিকে বাড়বে। তো এইভাবেই আপনি কাজ করতে পারবেন। পরবর্তীতে কোনো সমস্যা হলে সাউন্ডটা যদি উল্টো বাড়ে, তাইলে আপনি তার যেই ভলিউমটায় উল্টো বাড়বে ওইটার তার দুই মাথার দুইটা তার ঘুরিয়ে দেবেন, তো বাউ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা কাজ করবেন। এখন আমি পাওয়ার ট্রান্সফরমার যে কেবেলটা আছে, এই কেবেলটা সকেট করাই আছে, যেহেতু আমি এই কেবেলটা নিয়ে সকেটে ইনপুট করে দিলাম, তারপরে আমরা ভলিউম কয়টা লাগাই নেব। আমাদের এক্সট্রা 12 ভোল্ট, এইটা দিয়ে আমরা ব্লুটুথ ইউএসবির কানেকশন দেব। যাই হোক, এখন তো বুঝতে পারছেন আমরা এই ভলিউমগুলো কেন আলগা তার লাগাইলাম, কেননা আমাদের সার্কিটের সাথে যেই মাপে লাগানো ছিল সেই মাপে কিন্তু আমরা কেসিংয়ে বসাতে পারতাম না, সেই জন্য আমরা এক্সট্রা তার দিয়ে এই ভলিউমগুলোর লাইন দিলাম। ঠিক, আপনারাও এই ধরনের কাজ যদি আপনাদের হাতে থাকে তো আপনারাও এইভাবেই লাইন টেনে দিতে পারবেন। তো এখন আমাদের স্পিকার টার্মিনাল টেক আছে, স্পিকার টার্মিনাল টেকটা লাগাবো, তারপরে এসি কর্ড বাকি আছে, আরসি সকেট বাকি আছে, যে 1/2 জ্যাকের মাধ্যমে আমরা গান শুনবো, তারপরে লাস্টে আমরা ব্লুটুথ কানেকশন দিব। ব্লুটুথ কানেকশনটা কীভাবে দিতে হয় তাও আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো এক্সট্রা ফিল্টারিং করে। তো টার্মিনাল টেকটা, স্পিকার টার্মিনাল টেক আমরা লাগাই নিলাম, এখন আমরা বাকি কাজগুলো করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা স্পিকারের যে কেবেল আছে, স্পিকারের কেবেলটা নিয়ে স্পিকার টার্মিনাল টেকের সাথে আমরা সংযোগ দিয়ে দেব। যেহেতু স্টুডিও সার্কিট, এই স্টুডিও সার্কিটে ডাবল আউটপুট বের হবে, তো এই ডাবল আউটপুটের মাধ্যমে আমরা দুইটা স্পিকারের লাইন বাইর করব। তো প্রথমটা আমি বাইর করে নিচ্ছি আর দ্বিতীয়টাও বাইর করব, আগে এটা ঝালাই দিয়ে নিই। স্পিকার আউটপুটের তারগুলো আমি ঝালাই করে নিচ্ছি। প্রথম একটি স্পিকারের আমরা লাইন টার্মিনাল টেকের সাথে ঝালাই করে দেব, তারপরে আমরা আরেকটি স্পিকারের তার, বাকি যে অংশটা আছে টার্মিনালের, ওই দুইটার সাথে আমরা আরেকটি তারে তার দিয়ে স্পিকারের সংযোগটা করে দেব। তো স্পিকার তার একটা লাগানো শেষ, বাকি তারটাও আমরা লাগাই নিচ্ছি। লাগাই নেওয়ার পরে আমরা এসি কর্ডের কাজটা করব এবং আরসি সকেটের কাজটা করার পরে ব্লুটুথের ইউএসবিটা লাগাবো কীভাবে, ওই জিনিসটাও আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে। এখন আমরা এই তারটা উপর পৃষ্ঠ থেকে কেন লাগাবো, আমাদের এই কেবেলটা নাই, কেবেলটার জন্য আমরা ঝালাই দিয়ে দেব। তো স্পিকারের কাজ করা শেষ, এখন আমরা এসি কর্ডের কাজ করব। এসি কর্ডটা নিয়ে আমরা এসি কর্ডের দুইটা তার আর ট্রান্সফরমার দুইটা তার, এই দুই তারের এসি কর্ডের একটা আর ট্রান্সফরমার একটা, এই দুইটা আমরা অ্যাডজাস্ট করব, মোড়াই দেব, তারপরে কস্টিপ লাগাই দেব। কস্টিপ লাগানোর পরে আমরা বাকি যে দুইটা তার থাকবে, এই দুইটা তার আমরা সুইচের সাথে, পাওয়ার সুইচের সাথে, পাওয়ার অনাপের সাথে ঝালাই করে দেব। তো আমরা কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি খুব ভালোভাবে। তো আমাদের অতটা ভালো ক্যামেরা নাই বিদে, আসলে ততটা ই করে আপনাদের দেখাইতে পারি না, তবে মৌখিকভাবে বুঝনটা তো খুব সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করি। তো এখন আমি বাকি তার দুইটা সুইজিংয়ের সাথে ঝালাই দিয়ে দিতেছি, বাকি তারটাও আমরা সুইজিংয়ের সাথে এখন ঝালাই দিয়ে দেব। তো একটি কথা না বললেই নয়, আমাদের ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, শেয়ার করলে হয়তো অন্য একটি বন্ধুবান্ধব আপনার এই ভিডিওটি দেখতে পারে। তো এখন আমরা স্পিকারের জ্যাকটা লাগাই নিচ্ছি, এখন আরসি সকেটটা আমরা লাগাবো। আরসি সকেটটা লাগানোর পরে আমরা ব্লুটুথ কানেকশন দেব, ব্লুটুথ কানেকশনটা দিয়ে আপনাদের সেটটা
কমপ্লিটলি চালিয়ে দেখাবো। তো জায়গায় তিনটা তার, যেই তারটার সাথে কোনো কভার নাই, এই তারটা আপনারা বডির সাথে দিয়ে দেবেন, আর বাকি দুইটা গ্রিড দুইটা পিনে দিয়ে দেবেন। তো আরসি সকেটটা আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা বডির সাথে অ্যাডজাস্ট করব কেবেলটা, ঠিক আমাদের অডিও কেবেলের সাথে ইনপুট করে দেব, তারপর বডির সাথে আমরা অ্যাডজাস্ট করব। বডির সাথে আরসি সকেটটা আমরা লাগাই নিলাম, এখন আমরা ব্লুটুথের কাজ করব। তো আমাদের এখন ব্লুটুথ লাগানোর সময়, আমরা ব্লুটুথটা লাগাই নেব। তো আমরা আগে বডির সাথে অ্যাডজাস্ট করে নিই ব্লুটুথ ডিভাইসটা। এখন আমরা স্ক্রুপের মাধ্যমে ব্লুটুথ কার্ডটা এ জায়গায় আটকাই দেব। আমাদের সাউন্ড সিস্টেমের সাথে এই 5 ভোল্ট ট্রানজিস্টারের সাথে আলাদা ফিল্টার ছিল, তো আলাদা ফিল্টারের সাথে আমরা এই কেবেলটা লাগাই দিলাম। এখন আমরা এই জায়গার থেকে 5 ভোল্ট নিব। 5 ভোল্ট নেওয়ার আগে আমরা এই যে ইউএসবি কার্ডের পজিটিভ যে তারটাই, পজিটিভ তারটাই আমরা গিট্টু দিয়ে নিছি। এখন এই কেবেলটা এই জায়গায় আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এই জায়গার থেকে পজিটিভটা পজিটিভে লাগাই দেব। পজিটিভটা 78.5 ভোল্ট ট্রানজিস্টারের কর্নারের যে পিনটা, ওই পিনটায় থাকে আপনারা জানেন, তো আমি ওইটাই লাগাই নিলাম। আর মাইনাসটা আমি বডিতে লাগাই দিলাম। তো আমাদের অডিও গ্রিডের যে তিনটে তার আছে, এই অডিও গ্রিডের তিনটে তার এ জায়গায় আমাদের অডিও ইনপুট আছে, এই অডিও ইনপুটে ঝালাই করে দেব। তো মধ্যের যে তারটা আছে, ওকে, মধ্যের যে তারটা আছে এই তারটা কিন্তু মেডেলে বসবে বডির সাথে। তো সার্কিটের যে কোনো এক জায়গায় মাইনাসে লাগাই দিলে হবে, তো আমি এইভাবে মাইনাসে লাগাই দিলাম। আর দুইটা ইনপুট গ্রিড যেটা আমাদের দুই জায়গায় ভলিউমের যে মেডেল পিন আছে, ভলিউমের মেডেল পিনে যাবে দুটোটাই, যেহেতু স্টুডিও সেট, তো আমি দুটোটা লাগাই দিলাম। Play by USB drive. Got it!